হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা গোলক এবং অর্ধ নিয়ে প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব বিভিন্ন ফর্মুলা সম্পর্কে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা গোলক নিয়ে আলোচনা করবো গোলক এর যে বিভিন্ন ফর্মুলা হয় সে ফর্মুলাগুলো প্রথমে জানার চেষ্টা করব তো প্রথমেই যেটা ফর্মুলা হয় সমগ্রতলের ক্ষেত্রফল কত তো বন্ধুরা গণ গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফলে ফর্মুলা হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে বন্ধুরা এত বর্গ একক যে এককে থাকবে পরের প্রশ্ন আয়তন কত তো বন্ধুরা একটি গোলকের আয়তনের যে ফর্মুলা সেটি হলো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউ এটা হচ্ছে ঘন একক এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা ফোর বাই থ্রি পাই আর কিউ এবার আমরা কোন ফাঁপা গোলকের ভেতর ও বাইরের ব্যাসার্ধ যদি একটি আর এবং অপরটি ছোট আর হয় তাহলে কি হবে যদি একটি বড় আর একটি ছোট আরে প্রকাশ করা হয় তাহলে নিরট নিরেট অংশের যে ক্ষেত্রফলটি হয় সেটি কত হয় বন্ধুরা নিরেট অংশের যে ক্ষেত্রফলটি হয় তার ফর্মুলা হচ্ছে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এত বর্গ একক এবার আমরা নেক্সট স্টেপে যাব দুটি গোলকের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত যদি বলা থাকে দুটি গোলকের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এক্স ওয়াই যদি হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বন্ধুরা এর অনুপাত হবে এক্স স্কোয়ার অর্থাৎ প্রথম ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার হবে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আয়তনের অনুপাত কথা হবে বন্ধুরা যদি এক্স ওয়াই ব্যাসার্ধ অনুপাত হয় তাহলে হবে কিউ কিউ অনুপাত এবার আমরা আলোচনা করব অর্ধ ক্ষেত্রে বন্ধুরা অর্ধগোলকের ক্ষেত্রে নিরেট অর্ধগোলকের সমগ্রতলার ক্ষেত্রফল হয় থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক ঠিক সেরকম নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বন্ধুরা বক্রতলের ক্ষেত্রফল হয় টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার বর্গ একক ঠিক নিরেট অর্ধগোলকের আয়তন কত হয় বন্ধুরা নিরেট অর্ধগোলকের আয়তন হয় টু বাই থ্রি পাই আর কিউ এত ঘন একক বন্ধুরা পরের ভিডিওতে আমরা গোলক এবং অর্ধগোলক নিয়ে পরীক্ষা বিভিন্ন পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই সঙ্গে আরও যেসব ফর্মুলাগুলি হয় সেগুলো জানার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ